হাওড়া সিটি পুলিশের উদ্যোগে শুরু হলো 32তম পথ নিরাপত্তা অনুষ্ঠান। গাড়ি চালাতে গেলে যেমন ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন, তেমনি পথ চলার সময় ট্রাফিক আইন বা নিয়ম মেনে চলাও অন্যতম কর্তব্য চালকের। এক মাস ধরে চলা 32তম পথ নিরাপত্তা অনুষ্ঠানে এসে পথচারী ও চালকদের সেই সব নিয়মই আরেকবার মনে করিয়ে দিলেন হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার অর্ণব বিশ্বাস। ছিলেন এসিপি দেবাশিস গাঙ্গুলী, আইসি কল্যাণ চক্রবর্তী। গত 18 জানুয়ারি থেকে শুরু হয়েছে অনুষ্ঠানটি, তবে চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন বালি নিমতলা মোড়ে পথচারী ও বাইক চালকদের মাস্ক ও তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। হাওড়া থেকে সৈকত দাস, টাইমস বাংলা। আমরা 32তম ট্রাফিক সপ্তাহ যেটা আগে ছিল সেটা এক মাস জুড়ে পালন করা হচ্ছে, সেটা 18 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 17 ফেব্রুয়ারি অবধি চলবে। তো আমরা এই এক মাস ধরে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রচার করব, কিন্তু ব্যাপারটা যেই আমরা এক মাসই শুধুমাত্র অ্যালার্ট থাকবো, বাকি দিন থাকবো না তা নয়। আমরা যখনই বাড়ি থেকে বেরোবো, মানে আপনারা সাধারণ যাত্রী এবং আমরা যারা রাস্তায় পুলিশ আছি, আমাদের এইটা ফোন করতে হবে, তারপর যখনই বাড়ি থেকে বেরোবো তখনই যেন সবসময় অ্যালার্ট থাকি, যতক্ষণ আমার বাড়িতে ব্যাক করে যাচ্ছি, কারণ রাস্তায় এত গাড়ি ঘোড়া চলে কিছু নিয়মটা না মানলে সেটা সকলের পক্ষে ক্ষতিকর। কিছু কিছু আমরা লিফলেট বিলি করছি, তার মধ্যে সমস্ত ডিটেলসে দেওয়া আছে, আমি একটু পড়ে নেব। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্রাফিক আইনও মেনে চলবেন সকলে, আপনারা মদ্যপান করে কোনো সময়ে কোনো গাড়ি কেউ চালাবেন না অতিরিক্ত বেগে। দেখবেন রাস্তায় স্পিড লিমিট দেওয়া থাকে, সেই স্পিড লিমিটের বেশি কখনো ইউজ করবেন না গাড়িতে, তার থেকে বেশি জোরে গাড়ি চালাবেন না, বেপরোয়াভাবে গাড়ি চালাবার কোনো দরকার নেই। পরপর যেমন গাড়ি যায় একজনের পর আর একজন, অতিরিক্ত বেগে গিয়ে ওভারটেক করে আগে গিয়ে হয়তো 2 মিনিটের টাইম বাঁচতে পারে, কিন্তু তার জন্য অন্য আরেকজনের জীবনের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়, সেটা করবেন না।